নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের পরিমিতির সাজেশন নিয়ে আলোচনা করব। তো দেখো, আমি বলতে পারি বুস্টার ডোজ মানে ভ্যাকসিনের মতন। আমি যেগুলো বলবো 100% তোমরা প্রথম সেমারটিপ, সেকেন্ড সেমারটিপ, থার্ড সেমারটিপ এবং তার সঙ্গে মাধ্যমিক 2024 সালে 100% তোমরা কমন পাবে। তো দেখো, পরিমিতি থেকে কত নম্বর থাকবে সেটা তোমাদের একটু জানা দরকার, ঠিক আছে? তো দেখো, পরিমিতি তোমাদের ফার্স্ট সেমারটিতে থাকবে, সেটা টোটাল থাকবে, এই দেখো থাকবে, সেটা 4 নম্বরের বড় প্রশ্ন এবং তার সঙ্গে এসএকিউ 2 নম্বরের, ঠিক আছে? 4 ও 2 6 নম্বর থাকবে তোমাদের প্রথম সেমারটিপে। তো দেখো, আমি প্রত্যেকটা যে এক্সাম আছে সেই এক্সাম নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে তোমাদের সেমারটিপ 2তে যে থাকবে সেখানে থাকবে, সেটা টোটাল থাকবে ছিল 10 নম্বর থাকবে, 4 নম্বরের একটা প্রশ্ন, এসএকিউ ছিল 2 2 4 থাকবে এবং তার সঙ্গে এমসিকিউ থাকবে ছিল 2টো থাকবে, ঠিক আছে? 2 অক্ষর 2, অর্থাৎ তোমাদের থাকবে 10 নম্বর থাকবে আমাদের সেমারটিপ সেকেন্ড পরীক্ষায়। এবং তার সঙ্গে তোমাদের যেটা আমাদের সেমারটিপ থার্ড পরীক্ষায় থাকবে, টোটাল থাকবে আমাদের 15 নম্বর। তো দেখো, বড় প্রশ্ন তোমাদের করতে হবে ছিল 3টে প্রশ্ন থাকবে, 2টো প্রশ্ন লিখতে হবে, 4 আর 4 8, অপর দিকে এসএকিউ তোমাদের 2 2 4, 2টো থাকবে 2 নম্বর করে, 4 থাকবে, সত্য মিথ্যায় 1 থাকবে, শূন্যস্থানে 1 থাকবে, এমসিকিউবে 1 থাকবে। অর্থাৎ টোটাল ক্যালকুলেশন করে আমরা দেখতে পারছি পরিমিতিতে, তো দেখো তোমাদের টেস্ট যে পরীক্ষা হবে সেই টেস্ট পরীক্ষায় কিন্তু 15 থাকবে এবং মাধ্যমিক পরীক্ষায় ঠিক এরকমই 15 থাকবে। তো দেখো, তোমাদের প্রথম সেমারটিপ, সেকেন্ড সেমারটিপ এবং থার্ড সেমারটিপ এবং তার সঙ্গে মাধ্যমিকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে চলেছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, আমি এবার আলোচনা করব যে কোষে দেখি 4 থেকে পরিমিতির কোন অঙ্কগুলো তোমাদের আসতে চলেছে। তো দেখো, সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্ক কোনগুলো? 5 দাগের অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে? 6 দাগের অঙ্ক, তো দেখো পেজ নম্বর 74, ওকে? তার সঙ্গে 10 দাগের অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট এবং 11 দাগের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি, বুঝতে পারছো? 12 দাগের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, এর ভিতর থেকে কোন অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ? 10 দাগের অঙ্ক, 11 দাগের অঙ্ক, 12 দাগের অঙ্ক, 13 14 15। তো দেখো, আমি বলতে পারি এই পেজ থেকে আমাদের পেজ নম্বর 74 থেকে এই 15 14 13 11 12 এই অঙ্কগুলো যদি ভালো করে প্র্যাকটিস করে যাও, তোমাদের টেস্ট হোক, প্রিটেস্ট হোক এবং মাধ্যমিক পরীক্ষা হোক, এখান থেকে 100% একদম কমন পাবে, একদম অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের মতন কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখো, আমাদের 17 দাগের অঙ্ক, 18 দাগের অঙ্ক, ঠিক আছে, তার সঙ্গে 19 দাগের অঙ্কটা দেখে যাবে, ঠিক আছে, 20 দাগের অঙ্কটাও দেখে যাবে, 21 দাগের অঙ্কটাও দেখে যাবে, ঠিক আছে? তো দেখো, আমি কী কী বলছি, এই 17 দাগের অঙ্ক এবং 18 দাগের অঙ্ক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, 17 এবং 18 এবং 19-এরটাও দেখে যাবে, আর 20 আর 21টা তোমরা একটু চোখ বুলিয়ে যাবে, ঠিক আছে? আর বাকি যে অঙ্কগুলো আছে তোমাদের, এই যে পেজ নম্বর 75-এর এমসিকিউ রোমান 1 ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে, রোমান 2, ঠিক আছে, রোমান 3 মোস্ট ইম্পর্টেন্ট, রোমান 4 খুবই গুরুত্বপূর্ণ, রোমান 4 আর রোমান 5 মোস্ট ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে তোমরা ভালো করে দেখে যাবে এই শূন্যস্থানের অঙ্কগুলো, ঠিক আছে, এবং পেজ নম্বর 76-এর 25 দাগের রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, রোমান 5 এই 5খানা অঙ্কই গুরুত্বপূর্ণ, তার ভিতর থেকে রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4 এই 4টে অঙ্ক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবার আমি কোষে দেখি 8 নিয়ে আলোচনা করব, কোষে দেখি 8। তো দেখো কোষে দেখি আট যার পেজ নম্বর 146। তো দেখো, কোষে দেখি 8 থেকে কোন অঙ্কগুলো তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে,
তো তোমাদের আমি একটা কথা বলবো, তোমাদের এক্সারসাইজ 4 আছে, এক্সারসাইজ 8 আছে, এক্সারসাইজ 12 আছে, এক্সারসাইজ 16, এক্সারসাইজ 19, টোটাল পাঁচখানা পরিমিতির চ্যাপ্টার। এই পাঁচখানা পরিমিতির চ্যাপ্টার থেকে তোমাদের তিনখানা চ্যাপ্টার থেকে অঙ্ক আসবে। এর ভিতর থেকে কোন কোন চ্যাপ্টার থেকে অঙ্ক আসবে এটা আমাদের জানতে হবে। আমি বলতে পারি এর ভিতর থেকে তোমাদের কোষে দেখি 4, ভালো করে প্র্যাকটিস করবে, কোষে দেখি 16, কোষে দেখি 19, এই তিনখানা চ্যাপ্টার ভালো করে প্র্যাকটিস করে যাবে। আমি বলতে পারি এখান থেকে কমন পাবে কোষে দেখি 8-এর 3 দাগের অঙ্ক চোখ বুলিয়ে যাবে, ঠিক আছে। তার সঙ্গে তোমরা ভালো করে দেখে যাবে হচ্ছিল 4-এরটা দেখতে পারো, অতটা ইম্পর্টেন্ট নয়, তাও চোখ বুলানো উচিত। এবং তার সঙ্গে ভালো করে প্র্যাকটিস করে যাবে 7, 8, 9। আমি মনে করি এই 7, 8, 9 থেকে তোমরা এই পেজ থেকে যদি কোনো অঙ্ক আসে তাহলে 7, 8, 9 100% গুরুত্বপূর্ণ, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। এবং পেজ নম্বর 147-এর 10 দাগের অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে, 10, 11, 12 খুবই গুরুত্বপূর্ণ, 10, 11, 12, ঠিক আছে। আর প্র্যাকটিস করে যাবে 14 দাগের অঙ্ক, ঠিক আছে। যে যে অঙ্কগুলো বলছি সেইগুলোই প্র্যাকটিস করে যাবে, আর এখান থেকে প্র্যাকটিস করার দরকার নেই। এই 18 দাগের অঙ্কটা লাস্টে দেখে যাবে 2024 সালের জন্য। এবং তার সঙ্গে পেজ নম্বর 147-এর MCQ 19-এর রোমান 1, রোমান 2, ওকে, রোমান 3, রোমান 4, রোমান 5, ঠিক আছে। তার সঙ্গে তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে রোমান 2C-এর এবং পেজ নম্বর 148-এর 20 রোমান 1, ঠিক আছে। রোমান 2, রোমান 3, রোমান 4, রোমান 5, এই পাঁচখানা অঙ্কই গুরুত্বপূর্ণ 2024 সালের মাধ্যমিক অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে। এবার আমি এক্সারসাইজ 12 নিয়ে আলোচনা করব। তো দেখো এক্সারসাইজ 12 মানে 12, কোষে দেখি 12-এর 183 নম্বর পেজের যে অঙ্কগুলো দেখে যাবে এর ভিতর থেকে উদাহরণের অঙ্ক, ঠিক আছে। প্রয়োগ 12 খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে যাবে, এই অঙ্কটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। এবং কোষে দেখি 12-এর কোন অঙ্কগুলো দেখে যাবে, একদম বুস্টার ডোজ, একদম ভ্যাকসিন দেওয়া হচ্ছে, যে সমস্ত অঙ্কগুলো আমি দিচ্ছি সেইগুলো তোমরা মনে করবে একদম অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, ঠিক আছে। তো দেখো কোষে দেখি 12-এর যে অঙ্কগুলো দেখে যাবে এর ভিতর থেকে 6 দাগের অঙ্ক ভালো করে দেখবে, 7 দাগের অঙ্ক চোখ বুলিয়ে যাবে, ঠিক আছে। এবং তার সঙ্গে 8, 9, 10, 11, ঠিক আছে, 8, 9, 10, 11, 1, 2, 3, 4, এই চারখানা অঙ্কর ভিতর থেকে একটা অঙ্ক কিন্তু আসার চান্স খুবই প্রবল, এর ভিতর থেকে এই 9 দাগের অঙ্ক, ঠিক আছে, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে 8 দাগের অঙ্ক, ঠিক আছে, তারপরে 10 দাগের অঙ্ক, কিন্তু এর ভিতর থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ 9 দাগের অঙ্ক। 10, 8 প্রত্যেকটা অঙ্কই গুরুত্বপূর্ণ, কিন্তু 9 দাগের অঙ্কটা বেশি গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো আমি কী বলছি। এবং এই 10-এর অঙ্কটাও ইম্পর্টেন্ট আছে। এবং তার সঙ্গে তোমরা ভালো করে দেখে যাবে 11 দাগের অঙ্ক তো বলেছি, এবং 13 এবং 14 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আছে 13 আর 14। এবং তার সঙ্গে তোমরা পেজ নম্বর 184-এর এই 15 দাগের রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, রোমান 5 ভালো করে প্র্যাকটিস করে যাবে। এই রোমান 2C-এর রোমান 1, রোমান 2, রোমান 3 এবং 16 দাগের রোমান 1 দেখে যাবে, রোমান 2 দেখে যাবে, রোমান 3 দেখে যাবে, এর ভিতর থেকে রোমান 4টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং রোমান 5টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং রোমান 1, অর্থাৎ এই রোমান 4 এবং রোমান 5 মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো পেজ নম্বর 226-এর তোমাদের প্রয়োগ 15
সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে নাও। অঙ্কটা 2024 সালের ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। বুঝতে পারছো আমি কী বলছি? তার সঙ্গে 13 দাগের অঙ্কটা উদাহরণে দেখে যাবে এবং সবথেকে 12 দাগের অঙ্কটা, এই 12 দাগের অঙ্ক প্রয়োগ 12, ঠিক আছে, এবং আমাদের প্রয়োগ এই যে 15, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি। তো দেখো কোষে দেখি 16 227 নম্বর পেজ, এই 227 নম্বর পেজ থেকে যে সমস্ত অঙ্কগুলো তোমাদের আসতে চলেছে টেস্ট, প্রি টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষায়, তো দেখো সেই সমস্ত অঙ্কগুলো তোমাদের আমি দেখাবো যেগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো 3 দাগের অঙ্ক দেখে যাবে, ঠিক আছে, 3 দাগের অঙ্ক দেখে যাবে, তার সঙ্গে তোমরা ভালো করে দেখে যাবে 4 দাগের অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, 5 দাগের অঙ্ক এবং 6 দাগের অঙ্ক। বুঝতে পারছো আমি কী বলছি? যে সমস্ত অঙ্কগুলো বলছি সেই সমস্ত অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে সমস্ত অঙ্কগুলো আমি বলছি 3 দাগের অঙ্ক, 4 দাগের অঙ্ক, 5 দাগের অঙ্ক, 6 দাগের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। এই 3 4 5 6 এটা কিন্তু একটা সিরিয়ালের অঙ্ক, এর ভিতর থেকে কিন্তু একটা অঙ্ক আসার চান্স খুবই প্রবল। অপর দিকে আমরা দেখতে পারছি এই যে 8 দাগের অঙ্ক, ঠিক আছে, 7 দাগের অঙ্কটাকেও ফেলে দেওয়া যাবে না, 7 8 9 10 11 12। তো দেখো তোমাদের আমি একটা কথা বলবো, কোষে দেখি 16 কোনো অঙ্ক কিন্তু বাদ দেওয়া যাচ্ছে না, প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। কোষে দেখি 16 থেকে মাধ্যমিক 2024 সালে আসার চান্স খুবই প্রবল। বুঝতে পারছো আমি কী বলছি? কোষে দেখি 16 থেকে কোনো অঙ্ক বাদ দেওয়া যাবে না, তার ভিতর থেকে আমি কয়েকটা অঙ্ক বলে দিচ্ছি, এর ভিতর থেকে 3 দাগের অঙ্ক, ঠিক আছে, 5 6, ঠিক আছে, 8 9 10, ঠিক আছে, 11, এই অঙ্কগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। লাস্টের দিকে কয়েকটা অঙ্ক আমি বলে দিচ্ছি, তো দেখো এই চ্যাপ্টার থেকে কোনো অঙ্ক কিন্তু ছাড়বে না। এটা কিন্তু আমাকে পেজ নম্বর 227-এর এই যে 13 দাগের যে MCQ আছে এটা দেখে যাবে রোমান 1-এর, তার সঙ্গে রোমান 2, রোমান 3, রোমান 4, রোমান 5, রোমান 6, রোমান 5 এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, রোমান 4, এই রোমান 5, রোমান 4, ঠিক আছে, রোমান 3, রোমান 1, রোমান 2। তো দেখো কোনটা বাদ দেবো, প্রত্যেকটা অঙ্কই গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? এইবার দেখো তোমরা যেটা প্র্যাকটিস করে যাবে 14 দাগের এই যে পেজ নম্বর 228 নম্বর পেজের রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, রোমান 5। তো দেখো রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, এই 4টে অঙ্কই গুরুত্বপূর্ণ 2024 সালের, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? 2024 সালের ক্ষেত্রে এই 4টে অঙ্কই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর তোমাদের আমি একটা কথা বলবো, মাধ্যমিক 2024 সালে কিন্তু এই অধ্যায় থেকে তোমরা কিন্তু কোশ্চেন কমন পাবে, যার পেজ নম্বর 265, আমাদের পরিমিতির লাস্ট চ্যাপ্টার। তো দেখো এখান থেকে কোন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ একটু দেখে নাও, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি অঙ্কগুলো, ঠিক আছে, কোন অঙ্কগুলো প্র্যাকটিস করে যাবে, 3 দাগের অঙ্ক, ঠিক আছে, 3 দাগের অঙ্ক, 4 দাগের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, 5 6 7, 7-এর অঙ্ক তো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, তার সঙ্গে 5 4 8 9, ঠিক আছে, 10 11 12। তো দেখো কোষে দেখি 19 থেকে কোনো অঙ্ক ছাড়া যাবে না, কোষে দেখি 19-এর অঙ্ক তোমরা 100% 2024 সালের মাধ্যমিক অঙ্ক পরিমিতির পরীক্ষায় কিন্তু কমন পাবে, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। তোমরা এই 5খানা চ্যাপ্টারের ভিতর থেকে কোষে দেখি 19, কোষে দেখি 4, কোষে দেখি 16, ঠিক আছে, এইগুলো কিন্তু ভালো করে যদি প্র্যাকটিস করে যেতে পারো 100% এখান থেকে তোমরা কমন পাবে। পেজ নম্বর 266 নম্বর পেজের MCQগুলো তোমরা দেখে নাও, ঠিক আছে, এবং তার সঙ্গে তোমাদের বড় প্রশ্নগুলো দেখাবো, এই 13 14 15 13 14 15, এটা একটা সিরিয়ালের অঙ্ক, এই 13 14 15 এখান থেকে কিন্তু একটা অঙ্ক আসার চান্স খুবই প্রবল। বুঝতে পারছো আমি কী বলছি? এই 13 14 15 সব থেকে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক বলে মনে করি। তো দেখো অঙ্কর সাজেশন তোমরা তো বুঝতেই পারছো, 2023 সালের যে মাধ্যমিক যে পরীক্ষা হয়েছে
সেখানে কিন্তু রিপিট প্রশ্ন হয়েছে। বুঝতে পারছো আমি কী বলছি? যারা ভালো ছাত্র ছাত্রী তাদের কিন্তু সম্পূর্ণ বই ভালো করে প্র্যাকটিস করে যাওয়া উচিত। তো দেখো 17 দাগের এই যে MCQ রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, রোমান 5 এই পাঁচখানা MCQ ইম্পর্টেন্ট আছে, এবং তার সঙ্গে তোমরা এই বিয়ের রোমান 1-এর অঙ্কটা দেখে যাবে, ঠিক আছে? এবং তার সঙ্গে তোমরা দেখে যাবে হচ্ছে লো, তো দেখো এই যে রোমান 2 সি এর, ঠিক আছে, এই যে রোমান 3, এবং পেজ নম্বর 267-এর রোমান 1, রোমান 2, রোমান 3টা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, রোমান 5 এই অঙ্কগুলো দেখে যাবে। আর তোমাদের আমি একটা কথা বলতে পারি, মাধ্যমিকে তোমাদের কোন কোন চ্যাপ্টার থেকে অঙ্ক আসবে, কোষে দেখি 19, ঠিক আছে, কোষে দেখি 4, কোষে দেখি 16, আর কোষে দেখি 12টা দেখে যাবে, আর থেকে কয়েকটা অঙ্ক দেখে যাবে, বুঝতে পারছো? যে সমস্ত অঙ্কগুলো আমি বলে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।